बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम सुप्रिय शिक्षार्थीरा, आशा करी तुम्हारा सबाई भालो आछो। अल्हम्दुलिल्लाह आमियो आल्लाहर रहमते भालो आछी। पुलिस लाइन्स स्कूलेर अनलाइन क्लासे तोमादेर जानाई स्वागतम। आज के आमार आलोच्य विषय षष्ठ श्रेणी इसलाम ओ नैतिक शिक्षा विषय अध्याय दुई एर पाठ एक, इबादतेर धारणा ओ तात्पर्य। अल इबादत, जार बांगला अर्थ इबादत, अल्लाह ताआलार दासत्व स्वीकार करा के इबादत बोले। আমি আবারও বলছি, আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করাকে ইবাদত বলে। আল্লাহর সকল আদেশ, নিষেধ, বিধিবিধান চলার নামই ইবাদত। পরকালের শান্তির জন্য মানুষ সালাত, সাওম ইত্যাদি পালন করে থাকে। অর্থাৎ পরকালের শান্তির জন্য মানুষ নামাজ, রোজা ইত্যাদি পালন করে থাকে। দুনিয়ার প্রত্যেকটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করাও ইবাদতের অন্তর্ভুক্ত। তাহলে শিক্ষার্থীরা, তোমরা জানতে পারলে যে, বা আগে থেকেই তোমরা জানো যে, দুনিয়ার প্রত্যেকটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করাও ইবাদতের অন্তর্ভুক্ত। তো আমরা যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করব। আর এ অধ্যায় শেষে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় শেষে তোমরা কি করতে পারবে, অর্থাৎ তোমাদের শিখনফল কি হবে, সেই সম্পর্কে এখানে লেখা আছে। পার্ট এক, ইবাদতের ধারণা ও তাৎপর্য। ইবাদত আরবি শব্দ, এর অর্থ দাসত্ব বা আনুগত্য। আল্লাহর দাসত্ব ও আনুগত্যই হলো ইবাদত। ইসলামী পরিভাষায় আল্লাহর সকল আদেশ, নিষেধ মেনে চলার নামই ইবাদত। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের রব, আমরা তার বান্দা, আমাদের জীবন মরণ তার হাতে। তিনি আমাদের জন্য এ মহাবিশ্বকে কত সুন্দর করে সাজিয়েছেন। আসমান, জমিন, চাঁদ, সূরজ, সূরজ বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে, ফুল, ফল, নদীনালা সব আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমরা সব ভোগ করি। আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত ভোগ করার পর এর সুক্রিয়া, কৃতজ্ঞতা আদায় করতে হবে। নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহর দেওয়া বিধিবিধান মতো, আল্লাহর দেওয়া বিধান মতো চলার নামই ইবাদত। আমরা আল্লাহর আদেশ মতো চলবো এবং তারই ইবাদত করবো। এইখানে বলা হয়েছে যে আল্লাহ যে আমাদের অফুরন্ত নিয়ামত দিয়েছেন, সেগুলো ভোগ করার পর আমরা অবশ্যই তার শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা প্রকাশ করব। এই জন্য আমরা সর্ব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ, যে আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। যে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। যিনি শুকরিয়া আদায় করেন না, আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে আরও কেড়ে নেন। এজন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করব, শুকরিয়া আদায় করব, সবসময় আমরা আলহামদুলিল্লাহ বলব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের সপ্রশংস, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা আল মুমিন আয়াত 55। অর্থাৎ সকাল সন্ধ্যা আমাদের আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, তার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। মহান আল্লাহ সকল জিনিস মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বা দাসত্ব স্বীকার করার জন্য। শিক্ষার্থীরা আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে মহান আল্লাহ তাআলা সকল জিনিস মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। যেমন একটু খেয়াল করে দেখো, এই যে মুরগি, তারপরে গরু, এগুলোকে আমরা জবাই করে তার গোশত খেয়ে থাকি, অর্থাৎ এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। আর আমাদের এবং জিনজাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত বা দাসত্ব স্বীকার করার জন্য। এ সম্পর্কে কোরআন মজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেন,
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থ আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত 56। অর্থাৎ আল্লাহ তাআলা জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে বলেছেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো, আর কখনো কোনো মন্দ কাজ হয়ে গেলে তখনই একটি ভালো কাজ করে ফেলো, তাহলে এই কাজটি পূর্ববর্তী মন্দ কাজকে মিটিয়ে দেবে, আর মানুষের সাথে উত্তম আচরণ করো। তিরমিজি। অর্থাৎ এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা তিরমিজি শরীফে অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীরা, আমরা সর্বদা মানুষের সাথে উত্তম আচরণ করব। যেখানে আল্লাহ তাআলা তার বড় বড় দানের কথা উল্লেখ করেছেন, সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুন বলে সম্বোধন করেছেন। যেমন কোরআন মজিদ অবতীর্ণের সময় আল্লাহ তাআলা বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্দার অর্থাৎ রাসূলের উপর কিতাব কোরআন অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেন নাই। অর্থাৎ কোরআন ছিল সহজ সরল, তাতে কোনো বক্রতা নেই। সূরা আল কাফ আয়াত 1। আমরা ভালো কাজ করব, অন্যকে সৎ কাজের পরামর্শ দেব, এ উভয়ই সমান সওয়াব পাব। এর মানে হলো যে আমরা যদি কোনো লোককে ভালো কাজের জন্য উৎসাহিত করি, ভালো কাজের জন্য পরামর্শ দিই, তাহলে সে যে সওয়াব পাবে আমরাও কি অনুরূপ সওয়াব পাব। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দেবে, সে ওই কাজটি সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। মুসলিম। অর্থাৎ এটি মুসলিম শরীফের হাদিস। আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কতগুলো নির্ধারিত ইবাদত রয়েছে। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন, আমাদেরকে করতে বলেছেন, আমরা ঠিক সেভাবেই আদায় করব। এভাবে মানুষ তার জীবনকে পরিচালিত করলে সমাজে শান্তি, শৃঙ্খলা, আনুগত্য ও অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি বৃদ্ধি পাবে। ইবাদতের প্রকারভেদ। ইবাদতকে তিন ভাগে ভাগ করা যায়। আমি আবারও বলছি, ইবাদতকে তিন ভাগে ভাগ করা যায়। ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত, ইবাদতে মালি বা আর্থিক ইবাদত, ইবাদতে মালি ও বাদানি বা শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। আমি আবারও বলছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। যথা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ও রমজান মাসে রোজা রাখা। ইবাদতের মধ্যে শারীরিক ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যেই তিনটি ইবাদতের কথা বলা হয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? শারীরিক ইবাদত। অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলোকে বলা হয় ইবাদতে মালি বা আর্থিক ইবাদত, যেমন যাকাত দেওয়া, সাদাকা ও দান খয়রাত করা ইত্যাদি। তো শিক্ষার্থীরা, আমরা দুটি ইবাদত সম্পর্কে জানলাম, যে একটি হলো শারীরিক শ্রমের মাধ্যমে করতে হয়, সেটাকে বলা হয় শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা। আর কিছু ইবাদত রয়েছে যেগুলো অর্থের দ্বারা করতে হয়, সেগুলোকে বলা হয় আর্থিক ইবাদত, যেমন যাকাত, সাদাকা ও দান খয়রাত করা ইত্যাদি। উল্লেখিত দুই প্রকার ইবাদত ছাড়াও এমন কিছু ইবাদত আছে যা শুধু শরীর দ্বারা কিংবা অর্থ দ্বারা করা যায় না, বরং শরীর এবং অর্থ উভয়েরই প্রয়োজন হয়, যেমন হজ করা, জিহাদ করা ইত্যাদি। হজ এবং জিহাদ করতে হলে শারীরিক শ্রমেরও প্রয়োজন হয়, আবার কি অর্থেরও প্রয়োজন হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা তিন প্রকার ইবাদত সম্পর্কে জানলাম, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত। শারীরিক ইবাদতকে বলা হয় ইবাদতে বাদানি, আর্থিক ইবাদতকে বলা হয় ইবাদতে মালি, শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে যে ইবাদত তাকে বলা হয় ইবাদতে মালি ও বাদানি।
আল্লাহ তাআলা যেহেতু আমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তাই সবসময়ই তার ইবাদতে মশগুল থাকা আমাদের কর্তব্য। এখন প্রশ্ন জাগতে পারে যে সবসময় কি ইবাদত করা সম্ভব? হ্যাঁ, দিনরাত 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। যেমন আমরা খেতে বসলে যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, তবে যতক্ষণ খাওয়ার মধ্যে থাকব ততক্ষণ আল্লাহর রহমত পেতে থাকব। তো শিক্ষার্থীরা খেয়াল করবে, অনুরূপভাবে আমরা যদি পড়ার সময় আমরা যেই বই পড়ি, আমরা পড়ার সময় যদি বিসমিল্লাহ বলে শুরু করি, তাহলে যতক্ষণ পড়ব ততক্ষণ কি আমরা সওয়াব পেতে থাকব। এটি ইবাদত। পড়ার সময় যদি বিসমিল্লাহ বলে পড়া শুরু করি, তবে যতক্ষণ পর্যন্ত লেখাপড়া করব ততক্ষণই তা ইবাদত হিসেবে গণ্য হবে। স্কুলে যাবার সময় বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলে রাস্তার সকল বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন। একজন অন্ধ লোক রাস্তা পার হতে পারছে না, তাকে হাত ধরে রাস্তা পার করে দিলে তাও আল্লাহর নিকট ইবাদত হিসেবে গণ্য হবে। এমনইভাবে সবসময় আমরা ইবাদতে মশগুল থাকতে পারি। ইবাদত করলে আল্লাহ খুশি হন, এতে দুনিয়ার জীবন সুখময় হয়, পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায়। আর যারা ইবাদত করে না, আল্লাহর নির্দেশিত পথে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন, তারা দুনিয়াতে শান্তি পায় না, পরকালেও তাদেরকে জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে হবে। এছাড়াও শিক্ষার্থীরা, আমরা যখন অবসরে থাকব আমরা আল্লাহর জিকির করব, আমরা যখন রাস্তা দিয়ে চলব তখন ডান দিক দিয়ে চলব, এভাবে প্রতিদিন আমরা কিছু না কিছু ইবাদতের মধ্যে জড়িত থাকতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা যে বিষয়ে আলোচনা করলাম, আল্লাহ যেন এই জিনিসগুলো আমাদের বোঝার এবং বাস্তব জীবনে প্রয়োগ করার, আমল করার তৌফিক দান করেন, আমিন। তো আমরা সবাই আল্লাহর ইবাদতে মশগুল থাকব। শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছে, 3টি জ্ঞানমূলক প্রশ্ন এবং 1টি অনুধাবন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো লিখে আমাদের গ্রুপে সাবমিট করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে।